সম্প্রতি হরিয়ানার পানিপথে যান দুর্ঘটনায় অল্পতে রক্ষা পেয়েছেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে হরিয়ানার পানিপথের পাশে জিটি রোডে দুর্ঘটনার কবলে পড়ে বিপ্লব দেবের গাড়ি এই দুর্ঘটনায় গাড়ির ডানপাশের সামনের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয় খুলে যায় ড্রাইভিং সিটের এয়ার ব্যাগও এই খবর প্রকাশ্যে আসতেই বেশ চিন্তায় পড়েছিলেন ত্রিপুরার মানুষ যদিও পরবর্তী সময়ে বিপ্লব দেবের খবর শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিপ্লব কুমার দেবের শুভাকাঙ্ক্ষীরা বহু মানুষ বিপ্লব দেবের সুস্থতার জন্য করেছেন প্রার্থনা সেই থেকেই বিপ্লব দেবকে একবার কাছ থেকে দেখার জন্য এবং একটু সামনাসামনি কথা বলার জন্য মুখিয়েছিলেন রাজ্যের বহু মানুষ অবশেষে বিপ্লব দেবের রাজ্যে আসার খবর শুনে শুক্রবার তার সাথে দেখা করতে গেলেন বহু মানুষ কেউ নিজের আঁকা ছবি কেউ চকলেট কেউ ফুল কিংবা রিসা দিয়েছেন তাদের প্রিয় বিপ্লব কুমার দেবকে তা দেখে আনন্দে আপ্লুত বিপ্লব কুমার দেব নিজেও উপস্থিত সকলের সঙ্গে এদিন দীর্ঘক্ষণ কথা বললেন তিনি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ